শুনছেন খবর ২৪। তৃতীয় সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান উৎসব ২০২১। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, বিউটি নন্দী স্মৃতিরক্ষা কমিটি ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের পরিচালনায় তৃতীয় সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা কর্পোরেশন কোঅর্ডিনেটর ও প্রশাসনিক সদস্য এবং সংস্থার সভাপতি স্বপন সমাদ্দার, সম্পাদক অনুকুমার বর্ধন, উমেশ রায়, মৌসুমী বর্ধন ও বুলবুল গোস্বামী। এবারের যারা সম্মান পেয়েছেন তারা হলেন অরুণদেব রায়, সঙ্গীতা চ্যাটার্জি, অনুরাগ শ্রীবাস্তব, সোহন সেনগুপ্ত, কমল গুহ, সুভাষ জৈন, শ্রেয়সী নন্দী, সুদামচন্দ্র নায়েক, মিনতি চৌধুরী, ট্রাক ফাউন্ডেশন, শ্যামল প্রামাণিক, প্রফেসর ডক্টর অরিজিৎ কুমার, নিয়োগী সুরেন্দ্র কুমার সিং। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত রায়, রিয়া দাস, সন্দীপ বাগ, অমিত রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুকুমার বর্তমান। কলকাতার গলিতে গলিতে, গ্রামের গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়ে সেই সব মানুষকে ডেকে এনে কলকাতার একটা ঐতিহ্যবাহী সংস্থা প্রেস ক্লাব এখানে সম্মানিত করা হয়। এখানে ১৩ জন মানুষকে সম্মান দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় তৃতীয় সমাজ কল্যাণ রত্ন সম্মান। এখানে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস, হচ্ছে বিউটি নন্দী স্মৃতিতে এটা শুরু হয়েছিল, তাই এটা সমাজ কল্যাণ রত্ন নাম দিয়ে এবার থেকে সেটা দু বছর ধরে চলছে সমাজ কল্যাণ রত্ন নাম। এর আগে আমার মায়ের এক বছরে মাঝামাঝি একটা প্রোগ্রাম করা হয়েছিল স্মৃতিরক্ষা, এরকম করে মা আমাদের সঙ্গে সবসময় থাকতো অর্চনা বর্তন, কিন্তু এখন নেই, ঠিক আছে, কোনো সুবিধা নেই, অর্চনা আমাদের সঙ্গে থাকে, চলে, আমাদের মধ্যেই থাকবে। আর আমাদের সমাজ কল্যাণ এখন ৩ বছরে পড়লো, আর আশা করি যে এর পরবর্তীকালে আরও যারা সমাজের জন্য অনেক কাজ করছে তাদেরকে আরও তুলে ধরা এবং তাদের স্বীকৃতি দেওয়া।